পুরনো দিনগুলোর কথা চিন্তা করতে করতে কখন যে হাতের পাঁচ নম্বর সিগারেটটাও পুড়ে গেছিল বুঝতে পারিনি। একটা হালকা ছেঁকায় আবার ফিরে এলাম বর্তমানে। ঘড়ির কাঁটায় দেখলাম 7টা বাজে, মানে তোর অপেক্ষায় 3 ঘন্টা কেটে গেছে। আরও কিছুক্ষণ পর যখন ধরে নিলাম তুই আর আসবি না, তখন নিরাশ মনে আমি ফেরার পথে এগোতে গিয়ে দেখি তুই একটা ঝাঁ চকচকে কালো রঙের BMW Z4 গাড়ি থেকে নামলি। হলুদ রঙের সূক্ষ্ম চিকনকারী কুর্তি, সাদা জিন্স আর একটা ভারী সিলভার ঝুমকোতে তোকে ঠিক কোন এক মায়াবী পরীর মতো লাগছিল। তবে তোর কানের পাশের কাঠগোলাপটাকে দেখতে পেলাম না। তুই আরও কিছুটা কাছে আসতে লক্ষ্য করলাম তোর হাতে ছিল একটা লাল গোলাপের বুকে লং স্ট্যাম্প আর কাঁধে একটা দামি ব্র্যান্ডেড ব্যাগ। নিজের আনা উপহারগুলো খুব সস্তা মনে হচ্ছিল, তাও একমুখ হাসি নিয়ে গেলাম তোর দিকে। তোকে জড়িয়ে ধরার আগেই ব্যস্ততা সুরে বললি, সরি একটু দেরি হয়ে গেল, চ ভেতরে গিয়ে বসি, বাইরে বড্ড গরম, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। আমি কিছু না বলে এগিয়ে গিয়েছিলাম তোর সাথে। ভেতরে গিয়ে আমার দেওয়া গোলাপগুলো দিতেই তুই একবার দেখে টেবিলের একপাশে রেখে দিয়েছিলি, আর তোর হাতের গুচ্ছটাকে দেখলাম যত্নে রাখলি তোর কোলে। জিজ্ঞেস করলাম, কিরে এত দেরি করলি যে, সব ঠিক আছে তো? তুই কোনো উত্তর না দিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বললি একবার। তোর সারা শরীরে যেন একটা অদ্ভুত অস্থিরতা ঠিকরে পড়ছিল। আমি সেগুলোতে মন গ্রাহ্য না করে আবারও বললাম, তোকে না আজকে খুব সুন্দর লাগছে জানিস, ঠিক যেন রূপকথার এক রাজকন্যা। তুই কিছু না বলে মুচকি হাসলি শুধু। তারপর আমি পেন্ডেন্টের বাক্সটা পকেট থেকে বের করে বললাম, কিরে কি ভাবলি শুধু গোলাপ এনেছি? না ম্যাডাম, এই পেন্ডেন্টটাও আছে আপনার জন্য, গত 2 বছর ধরে টাকা জমাচ্ছিলাম এটার জন্য, এই কারণেই তোমার গানওয়ালা রাতের পর রাত ব্যস্ত থাকতো বুঝলে। বাক্সটা তুই একবার খুলে দেখে নিজের ব্যাগে ভরে নিলি, কিন্তু কোনো উৎসাহ দেখলাম না তোর চোখে। আমি কথা বলার খাতিরে আবারও বলা শুরু করেছিলাম, শুধু ডেট আর গিফট না ম্যাডাম, তার সাথে একটা সুখবর আছে। জানিস আমি যেই আর্টিস্ট ম্যানেজমেন্ট কোম্পানিটার সাথে যুক্ত হয়ে শোজ করি, সেখান থেকে একজন আমাকে বলিউডের এক বিখ্যাত সঙ্গীত পরিচালকের সাথে পরিচয় করিয়েছেন, আমার গানও পাঠানো হয়েছে তাকে। জানিস মনে হচ্ছে এবার আমার স্বপ্নটা পূরণ হবে, মুম্বাইয়ের ব্রেকটা বোধহয় এইবার পাওয়া হবেই, আর কোনো কষ্ট থাকবে না আমাদের। দেখিস এবার থেকে কাঠগোলাপের সব সুখের দায়িত্ব নেবে তার গানওয়ালা, কথা দিলাম। পুরোটা শুনে তুই মৃদু একটা নিঃশ্বাস ছেড়ে বললি, বেশ তো তাহলে তাই কর, মুম্বাই গিয়ে ব্রেক পেলে তবেই না হয় যোগাযোগ করিস আবার, তার আগে দরকার নেই। কথাটা বলেই তুই উঠে পড়লি। আমি কিছু না বুঝতে পেরে বললাম, মানে যোগাযোগ রাখবো না? কি সব বলছিস তুই, কিছুই মাথায় ঢুকছে না আমার। তুই কিছু না বলেই ইগনোর করে বেরিয়ে গেলি ক্যাফে থেকে। দেখলাম আমার দেওয়া গোলাপগুলো অযত্নে পড়ে আছে কোনায়, আমি সেটাকে মুঠোয় নিয়ে তোর পেছনে বেরিয়ে এসেছিলাম। আর এইবার নিজের জমে থাকা বিরক্তি আর রাগ আটকে রাখতে না পেরে তোর ডান হাতটা টেনে ধরে বললাম, কিরে উত্তর না দিয়ে চলে যাচ্ছিস কেন, কি বলতে চাস তুই, পরিষ্কার করে বল। তুই তখন বললি, চলে যাচ্ছি কারণ আমি আর এই সম্পর্কটাতে থাকতে চাই না। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, থাকতে চাস না মানে, ঠাট্টা করছিস নাকি আমার সাথে, কি বলছিস এই সব? তুই তখন চিৎকার করে বলেছিলি, তোর সাথে থাকার মতো কি আছে শুনি, যার নিজের ভবিষ্যতের কোনো ঠিক ঠিকানা নেই সে আমায় কীভাবে সুখী রাখবে? কি পেরেছিস তুই আমায় দিতে, না সুখ না বিলাসিতা না স্বাচ্ছন্দ্য? আচ্ছা আমরা কি সারা জীবন খালি গঙ্গার পাড়ে দাঁড়িয়ে ছোলা বাদাম ভাজা খাবো, নাকি ভিক্টোরিয়ার ময়দানে ঘাসে হেঁটে বেড়াবো? শুধু আবেগ দিয়ে বুঝি সংসার হয় নাকি ভবিষ্যৎ হয় শুনি? তোর সাথে থাকা মানে নিজের আকাঙ্ক্ষাগুলোকে বিসর্জন দেওয়া। আমি পারবো না রে, নিজের জীবনটাকে তোর জন্য হেলায় ভাসি দিতে পারবো না। এতদিনেও তোর কেরিয়ারের কোনো নিশ্চয়তা নেই, আজ তুই বলছিস বলিউডের ব্রেক পেলেও পেতে পারিস, আর না পেলে কি হবে আমার সেটা কি তুই আর ভাববি? না, তাই আমি নিজের সুখের খোঁজ নিজেই করে নিয়েছি। আমার তখন মনে হচ্ছিল হাজারটা চাবুকের বাড়ি যেন একসাথে পিঠে পড়ছিল আমার। এই কোন কাঠ গোলাপকে দেখছি আমি, গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছিল। অনেক কষ্টে যখন নিজের আওয়াজটা ফিরে পেয়ে তোকে বলতে যাব যে আমার জন্য জমানো এত অভিযোগ আছে তোর, ঠিক তখনই সেই গাড়িটা থেকে নেমে এলো অন্য একজন। জামাকাপড় আর হাঁটা চলার আদব কায়দায় আভিজাত্য ঝলসে পড়ছিল চারিদিকে। তুই তখন ওর দিকে এগিয়ে গিয়ে ওর হাতটা ধরে এনে বললি, ওর নাম অধীরাজ সিংহরায়, শহরের নামী ইন্ডাস্ট্রিয়াল স্মৃতিমান সিংহরায়ের একমাত্র ছেলে। ও আমাকে তোর চেয়ে 1000 গুণ বেশি স্বাচ্ছন্দ্যে আর খুশিতে রাখার সামর্থ্য রাখে, আর আজ থেকে ও আর আমি এঙ্গেজড বলে হাতের রিংটা আমায় দেখিয়েছিলি, এবং আরও বলেছিলি তোর সাথে অনেকটা সময় কাটিয়েছি, ভালো সময়, তবে শুধু আবেগ থাকলেই সম্পর্ক থাকে না, তার জন্য লাগে সামর্থ্য। তুই থাক তোর বস্তা পচা আবেগ নিয়ে,
আমাকে আমার জীবনটা গুছিয়ে নিতে দে, আজকের পর থেকে আর যোগাযোগ রাখিস না আমার সাথে, বলে আমার দেওয়া পেনডেন্টের বাক্সটা আমার দিকে ছুঁড়ে দিয়ে তার সাথে হাত ধরে তুই ওর গাড়ির দিকে যখন এগিয়ে যাচ্ছিলি, আমি অবাক হয়ে শুধু তোর চলে যাওয়াটা দেখছিলাম। ধীরে ধীরে তোর অবয়বটা ঝাপসা হয়ে যেতে থাকলো আমার চোখের সামনে, চোখের পলক পড়ল যখন হাতের গোলাপের গুচ্ছটা এসে পড়েছিল পায়ের ওপর। দেখলাম যে শক্ত কাটাগুলি আমার ডান হাতের মুঠোয় ফুটে সেখানটাকে রক্তাক্ত করে দিয়েছে, কিন্তু ব্যথা অনুভব করার ক্ষমতা যেন হারিয়ে ফেলেছিলাম। চোখ দুটো ঝিমিয়ে আসতে শুরু করেছিল আর সাথে অসম্ভব জ্বালা করছিল, গলা দিয়ে ঢুকটুকু গিলতে গিয়ে আটকে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন কেউ শক্ত করে গলাটা টিপে আছে। কিছুই বুঝতে পারিনি তখন যে আমার সাথে কি ঘটে গিয়েছিল। পা দুটো বিশাল হালকা হয়ে গিয়ে মনে হচ্ছিল মাটির যেন তল নেই কোনো, আর নিজের ভার সামলাতে না পেরে ফুটপাথে বসে পড়েছিলাম। পকেটের শেষ সিগারেটটা বের করে ঠোঁটের মাঝখানে নিয়ে মূর্তির মতো বসে রইলাম আমি, আগুনটা জ্বালানোর কথাও যেন মনে নেই। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছিল। শেষমেশ দেশলাইটা কাপা হাতে জ্বালিয়ে আগুনটা দিয়েছিলাম সিগারেটটায়। প্রতিটা টানে শুধু তোর বলে যাওয়া কথাগুলি কানে বেজে উঠছিল। শুধু আবেগ থাকলেই সম্পর্ক থাকে না, তার জন্য লাগে সামর্থ্য। তুই থাক তোর বস্তা পচা আবেগ নিয়ে, আজকের পর থেকে আর যোগাযোগ রাখিস না আমার সাথে। নিজেকে বারবার প্রশ্ন করছিলাম, এই কি আমার সেই কাঠগোলাপ?